করেছে তাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য, ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। বিনা ভোটের সরকার অবৈধ সরকারকে ক্ষমতায় ধরে রাখছে। যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন বিষয়ে, তাদেরকে গুম করা হয়েছে। আমার বিশ্বাস, আমাদের ইলিয়াস আলী এখনো জীবিত আছে, এই সরকারের কাছেই আছে। আয়না গড় না কি গড় একটা বলল, বুসিমালের গড় আল্লাহ জানেন, তারা তাকে রেখেছে। এবং আমরা আশা করি, আমার বিশ্বাস যে আমরা টুডে টুমরো ইলিয়াস আলীকে আমরা ফিরে পাব। ইলিয়াস আলী উইল বি কাম ব্যাক টুডে টুমরো, নো ডাউট। আমরা এর জন্য অনেক দাবি দাওয়া করেছি, সরকার এগুলো শুনে নাই, শুনবেও না। এর জন্য এই সরকারের পতন চাওয়ার কোনো উপায় নেই। আমরা যদি সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার আমরা যদি গঠন করতে পারি, তাহলে এইসব গুম খুন ক্রসফায়ার বিভিন্ন বিষয়ে এই সরকারকে অবতারণার সৃষ্টি করেছে, বিভিন্ন অবৈধভাবে কর্মকাণ্ড করেছে, তার হিসাব নিকাশ ওদেরকে দেওয়া যাবে, জনগণের মাধ্যমে বিচার করা হবে। আজকে অনেক কিছুই আপনারা বক্তব্য শুনছেন, আর অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আমি বক্তব্য দিকায়িত করবো না। তবে আমরা এখন আগামী সপ্তাহ থেকে আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন শুরু করব। আমরা সেখানে আমাদের নেত্রী মুক্তি না হওয়া পর্যন্ত এবং এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আর ঘরে ফিরে যাব না, রাস্তায় থাকব, রাস্তায় আমরা যুদ্ধ করব, ফাইট করব এই সরকারের বিরুদ্ধে। আপনারা দেখেছেন এই সরকারের প্রধানমন্ত্রী একটা মিথ্যুক মহিলা, সবসময় মিথ্যা কথা বলেন। উনি প্রধানমন্ত্রী হিসাবে বলেছিলেন কয়েকদিন আগে, আপনারা শুনেছেন, বিরোধী দল যদি আন্দোলন করে, সভা করে, মিছিল করে, পুলিশ প্রশাসনকে বলেছেন তোমরা বাধা দিবে না, তাদের বিরুদ্ধে কোনো মামলা দিবে না, তাদেরকে অ্যারেস্ট করবে না, তারা যদি আমার এই দিকে আসে করে আমি চা খাইয়ে দেব। এখন তো দেখেন সারা দেশে এই পুলিশ এবং আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা, আমরা যেখানেই সভা করি, যেখানেই মিছিল করি, সেখানেই আওয়ামী লীগের যুবলীগের নেতা কি করে আমাদের সভায় আমাদের মিছিলে হামলা করে, পাশাপাশি পুলিশও তাদেরকে সহযোগিতা করছে, পুলিশও তাদের হাতিয়ার হিসাবে কাজে নেমে পড়েছে। আমাদের অনুরোধ থাকবে পুলিশ বাহিনীর কাছে, আমরা আমাদের টাকা দিয়ে আপনাদের বেতন দেই, এই দেশের জনগণের টাকায় আপনারা বেতন পান, আপনারা সবার একজন সমান, আর আপনারা সেবক হিসাবে কাজ করেন, আপনারা কোনো পক্ষ উপাতিত্ব নিয়ে কোনো কিছু করবেন না, যার জন্য ভবিষ্যতে আপনারাও এই জন্য কঠোর সম্মুখীন হবেন। আজকের এই উপস্থিতিতে আমাদের দলীয় নেতৃবৃন্দ যারা বৃষ্টির মধ্যে দিয়ে এখানে এসেছেন তাদের সবাইকে, এবং আমার সাংবাদিক ভাইয়েরা যারা এসেছেন এই বৃষ্টির মধ্যে তাদেরকেও আমরা সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ মাতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হন, এবং আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। এখনই আমাদের এই সবার কাজ এখানে আমরা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফিজ।